গত 17 তারিখ রাত 17:45 আমার প্লেন ল্যান্ড করার কথা থাকলেও 10 মিনিট আগেই এয়ারপোর্টে ল্যান্ড করে 7:30টার সময়। আমরা ইমিগ্রেশনের কাজ খুব স্মুথলি কমপ্লিট করে বেল্টে চলে যাই লাগেজ কালেক্ট করার জন্য। টাইগার এয়ারলাইন্স এর প্যাসেঞ্জারদের জন্য লাগেজ কালেক্ট করার কথা ছিল বেল্ট 2 নম্বর বেল্ট থেকে। আমরা 2 নম্বর বেল্টে গিয়ে অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে, কিন্তু লাগেজের কোনো দেখা নেই। সেদিন ওই সময় আমার মনে হয় যে একসাথে 2-3টি প্লেন ল্যান্ড করেছিল, আর ঈদের আগে হওয়ার কারণে আমার মনে হয় প্রতিটা প্লেনেই ফুল যাত্রী ছিল। তো আমরা অনেকেই বেল্টে অপেক্ষা করছি, আসছে না আসছে না, আমি বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ওয়েট করছি, যেহেতু আমার লাগেজ আসছে না আমি একটু এগিয়ে গেলাম। এই বেল্টটা যেখানে ঘুরতে থাকে ওখানে একটা উইন্ডো আছে, ওই জানলা দিয়ে ভিতরে তাকিয়ে দেখি যে কিছু গ্রাউন্ড কর্মীরা ওখানে দাঁড়িয়ে আছে, বাতাস খাচ্ছে। অলমোস্ট 5 জনের মতো ছিল, কিন্তু কেউ কাজ করছে না, কেউ যে লাগেজ গুলো আনলোড করে বেল্টের মধ্যে দিবে সেটা করছে না। একজন দুজন হয়তো কাজ করছে, কিন্তু ওনারা কাজ করছেন না। আমি যখন বললাম যে ভাইয়া কি ব্যাপার, আপনারা লাগেজ গুলো না দিয়ে দাঁড়িয়ে আছেন কেন, তো পাশ থেকে আবার বিজিবির কর্মী আমাকে বলছেন যে ভাই এখানে ভিডিও করা যাবে না। আমি বললাম যে আমি তো ইচ্ছা করে ভিডিও করছি যাতে এটা আমি ইউটিউবে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিতে পারি যে আপনারা অ্যাকচুয়ালি কি করেন। শুধু আমি না, ওখানে যতজন দাঁড়িয়ে আছে সবাই বিরক্ত। আমরা জানি যে আমাদের যাত্রীদের বড় একটা অংশ শ্রমিক হিসেবে বিদেশে কাজ করে। এই যে যারা বিদেশে কাজ করে বহুদিন পরে দেশে আসে, তাদের আত্মীয় স্বজন বাইরে অপেক্ষা করছে বা দেশের বাড়িতে অপেক্ষা করছে, তাদের ধৈর্যের পরিচয় দেয় এখানে অপেক্ষা করে। এটা এটা ওখানে না দাঁড়িয়ে দেখলে বিশ্বাস হবে না। কিন্তু ইনারা করছেন কি, ইনারা এখানে পায়চারি করছেন এবং কাজ করার কোনো মানে এতই টায়ার্ড, আমি জানি না ওনারা কেন কাজ করছেন না। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা হাঁটাহাঁটি করছেন, গল্প করছেন, দূরে যাচ্ছেন। ডেফিনেটলি আমি বিশ্বাস করি না যে এই টোটাল এয়ারপোর্টে 5 জনই কর্মচারী আছে যারা গাড়ি থেকে বেল্টের উপরে ব্যাগ গুলো তুলে দেয়। কিন্তু ইনাদের অবস্থা দেখে মনে হচ্ছে ইনারা সারাদিন ধরে কাজ করেছে এবং ভীষণ টায়ার্ড এবং আর কাজ করতে চাচ্ছেন না। আমি তখন নিজে আর ধৈর্য কুলাতে না পেরে ম্যাজিস্ট্রেটস অল এয়ারপোর্টস অফ বাংলাদেশ নামে একটা পেজ আছে ফেসবুকে, সেই পেজের ইনফরমেশন থেকে একটা ফোন নাম্বার পেলাম। ওই ফোন নাম্বারে আমি ফোন দিলাম, যার সাথে কথা হলো সম্ভবত ভদ্রলোকের নাম ছিল ইউসুফ। তো ওনাকে বললাম যে এই সিচুয়েশন এয়ারপোর্টে আপনারা কিভাবে কি করেন, আপনারা ফেসবুকে অনেক বড় বড় লেকচার মারেন, আপনি তো এখানে, আমরা তো সবাই হতাশ, এখানে 7:30টায় নামছি প্লেন থেকে, এখন 17:15 বাজে, লাগেজ নাই এবং একটা মাত্র ট্রলি এসছে, আরো অলমোস্ট আরো 3টা ট্রলি আছে আমাদের লাগেজের, সেগুলো কখন আসবে আমরা তো কিছুই বুঝছি না। তো উনি বললেন ঠিক আছে আপনি ওয়েট করেন আমি দেখছি। তারপরে দেখলাম যে এক ভদ্র মহিলা আসলেন ওয়াকি টকি হাতে, উনি আবার কি বললেন না বললেন, তারপরে দেখলাম দু একজন এসে কাজ শুরু করলো। এখন ভিডিও দেখেন দেখলে বুঝতে পারছেন যে ওনাদের উপর থেকে যখন প্রেশার আসলো, ওনারা যখন উপর থেকে প্রেশারে কাজ শুরু করলেন, কিভাবে কাজ করছেন, লাথি দিয়ে ব্যাগ গুলো ফেলে দিচ্ছেন, এই যে ঢিল দিয়ে ব্যাগ গুলো ফেলে দিচ্ছেন, আমি কি বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওতে। তো এই হলো আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অবস্থা, এই হলো আমাদের গ্রাউন্ড কর্মীদের অবস্থা। আমি কখনো ভিডিও করিনি, কখনো বিরক্ত হইনি এত, এবার যে যতটুকু হয়েছি। এই ভিডিওটা শেয়ার করার আমার একমাত্র কারণ হচ্ছে যে জিনিসগুলো কর্তৃপক্ষের নজরে আসুক, কর্তৃপক্ষ এই জিনিসগুলো দেখুক, দেখে যদি কোনো আপগ্রেড করতে পারে তাহলে তো আমাদেরই উপকার হবে।